একেবারে শতভাগ সলিড অরিজিনাল পিওর গারল। ভাই এটার বয়স কত? জি তো এখন আমরা এটার দাম জানবো, এটা কেমন দামে সেল করতে চাচ্ছেন? এবং আমার গরিব বন্ধুদের জন্য এইগুলোই সবচেয়ে বেস্ট, 12,000 টাকা। ঠিক এই কোয়ালিটিগুলোকে আমরা মাংসের জন্য নিতে পারি ভাই? দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি সেই হেবুল ভাইয়ের গাড়লের খামারে। বন্ধুরা, আজকে আপনাদেরকে দারুণ কিছু দেখাবো। দেখুন, আমার হাতে একটি বাচ্চা আছে, এই বাচ্চাটির লেজ দেখুন, বেশ সুন্দর লেজ। এত সুন্দর লেজওয়ালা গাড়ল কীভাবে পাবে? এই লেজ পাওয়ার মূল মন্ত্রটা কী আজকে আমরা জানবো খামারি হেবুল ইসলামের কাছ থেকে। তো চলুন আমরা খামারি হেবুল ইসলামের সাথে কথা বলে আসি আর এর গোপন রহস্য জেনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভাইজান, জি এগুলো কী ধরে রেখেছেন? দেখেন, আপনার দর্শকের জন্য এগুলো সব আমি হচ্ছে পাঠা ধরে রেখেছি, সবগুলো পাঠা। সবগুলো পাঠা? অনেক এখনও আছে, আসলে আর ধরা সম্ভব না। আচ্ছা, তো এই পাঠাগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। জি, প্রথমে আমরা আমার নতুন দর্শকদের জন্য আপনার পরিচয়টা দিতে চাই। আমি মোহাম্মদ হেবুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা, দামোদর উপজেলা, আট শহীদের আটকবর বাসা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাইজান। দর্শক বন্ধুরা, আজকে পাঠার মেলা বসেছে, আজকে আমরা আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির পাঠা দেখাবো, তাদের দাম বয়স ওজন জানানোর চেষ্টা করব, আর এত সুন্দর সুন্দর বাচ্চা কীভাবে পাবেন তার সব কিছু জানবো। আমরা খামারি হেবুল ইসলামের সহযোগিতা কামনা করছি, চলুন বিস্তারিত জেনে নিই। প্রথমে দর্শক বন্ধুরা, আপনার লেজগুলো দেখুন। এই যে প্রত্যেকটা গাড়লের লেস, পাঠা গাড়ল লেসটা কেমন হয়? প্রত্যেকটা গাড়লের লেসগুলো আপনারা খুব ভালো করে দেখবেন যে কোন লেজের পাঠাটি আপনার দরকার। দেখুন, এটা লেস কিন্তু অনেক ভালো। দেখুন, মোটামুটি আমরা সবগুলো লেস দেখে নিয়েছি ভাইজান। এগুলো তো বিভিন্ন বয়সের। বিভিন্ন বয়সের। আপনার কাছে যেটা আছে এটা কে বয়সের? এটা দুই দাঁতের, এক বছর বয়স। দুই দাঁতের এক বছর বয়স। ওজন কেমন হবে? ওজন 40 কেজি। 40 কেজি। আর এই পাঠাটির বয়স কত? এটা আপনার হচ্ছে চার দাঁত। চার দাঁত? দাঁত। জি। ওজনটা কেমন হবে? ওজনটা 45-50 কেজি। 45 থেকে 50 কেজি। জি। এটার বয়স কত? ওটা আপনার হচ্ছে 8 মাস চলে। 8 মাস। ওজন কেমন হবে? ওজন 20 কেজি। 20 কেজি। এটা ওই রকম 8-9 মাস? ওটা হ্যাঁ, 9 মাস। 9 মাস, ওই 20 কেজি মতো। 20 কেজি 25 কেজি। 20 থেকে 25 কেজি। আর এই পাঠাটির বয়স কত? এটাও আপনার হচ্ছে 10 মাস বয়স। 10 মাস বয়স। ওজন কেমন হবে? ওটা 30 কেজি ওয়েট হবে। 30 কেজি। আর এই পাঠাটি তো খুবই সুন্দর। জি জি জি। আমরা একটু আমার দর্শকদেরকে আর একটু দেখাবো ভালো করে। দেখুন, একেবারে ফ্রেশ সাদা। জি, ফ্রেশ সাদা। ভাই এটার বয়স কত? ওটা আপনার 10 মাস চলে। 10 মাস। 10 মাসে এত হেলদি? জি। লেজে অনেক সুন্দর। জি জি, লেজটা মোটা, কালার ভালো। জি, শিং হয়ে গেছে দেখুন বন্ধুরা। জি। আর মুখের ব্র্যান্ডটা দেখুন, অনেকটা তুতাপুরির ভাব। মুখের ব্র্যান্ড। এর ওজন কেমন হবে ভাই? ওটা আপনার 30 কেজি। 30 কেজি। জি। তাহলে এখানে মোটামুটি যেগুলো আছে সবই 30 কেজির কাছাকাছি। জি জি। আর বয়সগুলো কেমন হবে? বয়স আপনার কাউরির হচ্ছে 7 মাস, কাউরির 8 মাস, 9 মাস, 10 মাস। 7 থেকে 10 মাসের ভিতরে? জি। আর এই পাশে দুইটা হচ্ছে দুই দাঁত আর চার দাঁত। দুই দাঁত আর চার দাঁত। যদি আমার বন্ধুরা এগুলো নিতে চায় পারবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ। আপনি এতগুলো পাঠা রেখেছেন, আমার অনেক বন্ধুরা নতুন নতুন খামার তৈরি করছে, মায়ের সাথে এগুলো দরকার। জি জি জি, এই জন্য রেখে দিয়েছেন। জি জি, আমার বন্ধুরা যেটা পছন্দ সেটা নিতে পারে। হ্যাঁ ইনশাআল্লাহ। আরও আছে, আরও আছে, কিন্তু সব ধরা সম্ভব না, আগেই বলেছি আরও আছে। আরও আছে? জি। ভাইজান, আমার দর্শকদের কি জানানো যাবে এগুলো কেমন দামে আপনি বিক্রি করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এটা একটা একটা করে আমি বলে দিচ্ছি আপনার।
আচ্ছা, প্রথমে আপনার কাছে যেটা আছে সেটা সম্পর্কে একটু জেনে নিই। এটা তো অনেক উন্নত মানের একটা পাঠা। জি, খুবই উন্নত মানের। মুখের ব্র্যান্ডটা দেখাই। জি, দেখুন দর্শক বন্ধুরা, লেসটা দেখুন ভাই, এটা কেমন দাম ভাই? এটা দেখেন, আপনার কোনো দর্শক যদি 25টা মা ভেড়া নেয় তখন সেটার দাম একই মা ভেড়ার সাথে, আর যদি এটা পার্সোনালি নিতে চায় তাহলে এটা 30,000 টাকা। 30,000? এখানে যতগুলো পাঠা আমরা দেখছি, হ্যাঁ, যে কোয়ালিটির মা কিনবে সেই কোয়ালিটির এদের দাম। জি 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 জি, 25টির উপরে মা হতে হবে। জি 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 জি, যদি 10,000 টাকা দামের মা গাড়ল কেনে তাহলে এদের দাম 10,000। জি জি, যদি 20,000 টাকা দামের মা গাড়ল কেনে তাহলে এদের দাম 20,000। জি জি, এটাই হলো আসল। জি জি জি, এটা তো আমরা অনেকদিন থেকেই শুনে আসছি। জি, কিন্তু আমরা খুব গরিব। জি, আমার অত পুঁজি নেই ভাই। আমার বন্ধুরা ওই অল্প কিছু টাকা ধার দিনা করে গাড়ল খামার করতে চাই, হয়তো কেউ 5টা নেবে, কেউ 10টা নেবে, কেউ 2টা নেবে, তার সাথে একটা পাঠান নেবে, সেটা আমার সিস্টেম আছে। দামটা আমরা জানতে চাই ভাই, মানে অল্প পুঁজি বন্ধুদের জন্য। সেক্ষেত্রে আপনি আমার দর্শকদেরকে কেমন একটা দামের ভিতরে রাখতে পারবেন? এন দেখেন, ওনার সেই সেই ক্ষেত্রে, হ্যাঁ, ওইটা আসলে আমাকে বলা লাগবে না, আপনার দর্শকের হয়ে এত 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 অনুরোধ করা লাগবে না। এটা আমি আপনার গরিব দর্শককে যেরকম ছাড় দিই, হ্যাঁ, যাকে দিই সেই জানি, এবং এটা প্রকাশ করি না। ও, এটা আপনি আলোচনা সাপেক্ষে তাকে একটু কম দামে? শুধু কম না, শুধু কম না ভাই, আসলে মুখে বলাটা ঠিক না, দান করলে গোপনে করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতটুকুই বলে রাখলাম আপনাকে জাস্ট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। যাক, অনেক অনেক ধন্যবাদ ভাইজান। আমরা ওই পাঠাটি সম্পর্কে জানতে চাই। জি, যদি সিঙ্গেল কেউ নিতে চাই সেক্ষেত্রে ওই পাঠাটির কেমন দাম আসতে পারে? এটা আপনার 35-40,000 মধ্যে। 35-40, আর মা যদি 25 পিসের বেশি নেয়, যে দামে মা গাড়ল সেই দামে ওর দাম চলে যাবে। তবে অরিজিনাল কোয়ালিটির মা গাড়লের সাথে ওই পাঠাটি মানায়? মানায়। জি, আচ্ছা ঠিক আছে। দেখুন বন্ধুরা, একে আটকানো খুব কঠিন একটি কাজ, তারপরও আপনাদের ক্যামেরা দেখাচ্ছি, চাইলে পাঠাটি সংগ্রহ করতে পারবেন। ছেড়ে দিন। আচ্ছা আসেন, নিয়ে আসেন ভাইটা, দেখুন আপনারা এটাও সংগ্রহ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এটা আমার বন্ধুরা দেখে নিন। দেখুন বন্ধুরা, আচ্ছা এটা নিয়ে আসেন ভাই। জি, আচ্ছা এটা সম্পর্কে আমরা একটু জানতে চাই ভাইজান। জি, এটা অনেক সুন্দর। জি, পশমটা অনেক ভালো, পশম কাটা। আমার বন্ধুরা এটা কেমন দামে নেবে ভাই? দেখেন, এটা আপনার হচ্ছে যদি সিঙ্গেল নেয় তাহলে 25,000। 25,000? জি, আলোচনা সাপেক্ষে একটু কম হবে। আচ্ছা, আর যদি আপনার 25টা নেয়, হ্যাঁ, তাহলে এটা ওই একই ওই মায়ের দামে। জি ঠিক আছে, স্যার দেখুন বন্ধুরা, দেখুন লেজে অনেক ভালো। আচ্ছা, এটা সম্পর্কে এবার একটু জানতে চাই, এর লেজও অনেক সুন্দর। জি, শতভাগ অরিজিনাল। জি জি, সিংটা দেখাই আমার বন্ধুদের। জি ভাই, চোখ। জি, নাক। জি, মুখ। জি, সব কিছু পরিষ্কার। হ্যাঁ পরিষ্কার, সিংও পরিষ্কার। জি, বডি পরিষ্কার। জি, কান পরিষ্কার। জি, লেজও পরিষ্কার। জি, এটা কি গাড়লের সুস্থতার লক্ষণ? হ্যাঁ, এটা হচ্ছে সুস্থ আছে গাড়লটা। আচ্ছা, এতে চিকিৎসা সম্পন্ন করা আছে? হ্যাঁ, আমার তো হচ্ছে আপনার পানি সম্পদ ওনারা নিজেরাই এসে করে দিয়ে যায়, এবং আমি নিজেও করি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এটা কেমন দাম পড়বে? এটা আপনার হচ্ছে 23,000 টাকা পড়বে। 23,000 যদি আপনার হচ্ছে সিঙ্গেল নেয়, সেই ক্ষেত্রে তারপর আলোচনা সাপেক্ষে ই করা যাবে। আর আপনার হচ্ছে যদি 25টা নেয় তাহলে একই দাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা সম্পর্কে একটু দেখি। দেখুন দর্শক বন্ধুরা, এটা সম্পর্কে আপনাদেরকে আর একটু আগে বললাম। জি, তো এখন আমরা এটা দাম জানবো ভাই, এটা কেমন দামে আপনি? এটা আপনার সিঙ্গেল যদি নেয় 30,000 টাকা। 30,000? জি, আর মায়ের দামে চলে যাবে এটা? মায়ের যদি 25 পিসের উপরে মা নেয়, জি, সেক্ষেত্রে মায়ের দামে চলে যাবে। জি ঠিক আছে, ছেড়ে দেন। দেখুন দর্শক বন্ধুরা, এর লিস্টটা দেখুন, খুবই সুন্দর। আচ্ছা ভাইজান, এটা কেমন দামে সেল করতেছে? এটা আপনার যদি আপনার একান্ত মানে পার্সোনালভাবে নেয় তাহলে এটা 26,000 টাকা, তবে আলোচনা সাপেক্ষে একটু কম করা যাবে। যদি 25টার ঊর্ধ্বে মা নেয় তখন একই দাম। একই দাম আছে। দেখুন দর্শক বন্ধুরা, এই পাঠাটি কিন্তু লোম কাটা আছে এবং লেজে অনেক। এটা আজকে সকালে লোম কাটা, আজকে সকালে না? জি, বডিটা অনেক ভালো। জি, এটা কেমন দামে সেল করতে চাচ্ছেন? এটা আপনার হচ্ছে 20,000 টাকা পড়বে। 20,000? জি, 20,000 টাকা। জি ঠিক আছে,
আর একেবারে শতভাগ সলিড অরিজিনাল পিওর গাড়ল হলো এটা। আমার খুব পছন্দ এটা। দেখুন বয়সও কম, লেজে অনেক ভালো, বডিটা অনেক ভালো, শিং হয়েছে অল্প অল্প, মুখের ব্র্যান্ডটাও অনেক সুন্দর, কানগুলো অনেক লম্বা, কানগুলো অনেক লম্বা, জি কানগুলো অনেক লম্বা, এইটা একটু ভিন্ন জাতের বলে মনে হচ্ছে। জি জি জি। আচ্ছা ভাইজান, এই কোয়ালিটির পাঠাগুলো কেমন দামে বিক্রি করছেন? এটা আপনার হচ্ছে 27 বা 30-এর মধ্যে, 27 থেকে 30-এর ভিতরে। তবে আলোচনা সাপেক্ষে কম আছে, আর আপনার হলো যদি 25টা নেয় তাহলে তখন একই দাম। একই দাম, ঠিক আছে। সেটা দেখুন, ঠিক এই কোয়ালিটিগুলো কি আমরা মাংসের জন্য নিতে পারি ভাই? মাংসের জন্য নেওয়া যায়, আবার হচ্ছে আপনার যাদের 2-4টা, এটা অল্প টাকার মধ্যে হবে, এটা অল্প টাকা, এটা 12-13 হাজার টাকার মধ্যে পাঠা রাখা যাবে। তখন আপনার দর্শক দেখা গেলো যে পরবর্তীতে এর পাঠা ক্রস করানোর পরে কিছু ভালো বাচ্চা আসবে, তখন তিনার ওইখান থেকে রেখে দিয়েও করতে পারে, অল্প পুঁজিতে এটা করে আপনার পরে চেঞ্জ করতেও পারে, সমস্যা। তাহলে যেসব বন্ধুরা অল্প টাকার ভিতরে পাঠা খুঁজছে এবং আমার গরিব বন্ধুদের জন্য এই গোলই সবচেয়ে বেস্ট, 12,000 টাকা, 12,000 টাকা, জি। তাহলে এই 12,000 টাকা দিয়ে নিয়ে খামারটি শুরু করুক। হ্যাঁ, তারপর আস্তে আস্তে খামারটিকে উন্নত করুক। জি জি। তাহলে অল্প টাকার ভিতরে খামার একটি হয়ে যাচ্ছে। জি, ঠিক আছে, ছেড়ে দেন। দর্শক বন্ধুরা, আমরা এই ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির পাঠা দেখিয়েছি, অর্থাৎ পাঠার মেলা বসেছে এই হেবুল ভাইয়ের খামারে। দাম, বয়স, ওজন জানানোর চেষ্টা করেছি। তো আসুন, এই পাঠাগুলো কীভাবে আপনারা কিনবেন ভাইয়ের কাছ থেকে জেনে নিন। ভাই, আমার দর্শকরা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, দিয়ে দিন, 01923105930। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে। জি, যদি ভিডিও কলে দেখতে চাই? হ্যাঁ, শিওর পারবে, পারবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আমরা আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির পাঠা গাড়ল দেখিয়েছি। যদি আপনারা সংগ্রহ করতে চান, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। যদি আপনারা অ্যাডভান্স করতে চান, বায়না করে রাখতে চান, তাও পারবেন। নির্ভয়ে আপনারা খামারি হেবুল ইসলামকে টাকা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো আর কথা বাড়াতে চাই না, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরের একটি পর্বে। আল্লাহ হাফেজ।